শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র দুদিন বাকি। করোনা মহামারীর কারণে এবারের দুর্গোৎসবে নেই চিরচেনা প্রস্তুতির জাঁকজমক। আয়োজকরা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুসারে শুধু মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে পূজার সব আনুষ্ঠানিকতা। রাসনা দাসের রিপোর্ট। দুর্গাপূজায় থাকে কাঠি পড়া শুধু সময়ের অপেক্ষা, কিন্তু এখনও কাটেনি করোনার উদ্বেগ। এরই মধ্যে চলছে পুজোর প্রস্তুতি। বৃহস্পতিবার ষষ্ঠীতিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। রাজধানীর মণ্ডপে মণ্ডপে চলছে তারই প্রস্তুতি। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে প্রতিমায় রং তুলির আঁচড়ের কাজ। প্রতিমার কাজও দ্রুত এগিয়ে চলেছে, তবে আশা করি আমরা এই স্বল্প সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারব। প্রতিমার বাজেট প্রতি বছর বেশি ছিল, এবার একটু কম। আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা সহ কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না এবারের পুজোতে। দিনের আলোতে বিসর্জন হবে প্রতিমার। আমরা আসলে এবার ওই জন্য পূজাটা শোকের আবহে পালন করব, এখন আর উৎসবের আবহে এটা পালিত হবে না। ভক্তদের দর্শনাতে পূজা মন্দিরের প্রবেশ এবং বাহির সম্পূর্ণ দুটি আলাদা পথ নির্ধারণের মধ্যে দিয়ে আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে এবার পূজায় আনা হয়েছে অনেক পরিবর্তন। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মণ্ডপে সীমিত সংখ্যক দর্শনার্থীর প্রবেশ সহ দূরত্ববিধি মেনে চলার ব্যবস্থা করা হবে। মাস্ক ছাড়া দর্শনার্থীরা মণ্ডপে ঢুকতে পারবে না। অন্যান্যবার যে পরিমাণে যে উচ্চতা থাকে সব কিছু ঠিক রাখছে, আমার প্যান্ডেলও ঠিক রাখছি, কিন্তু আসন সংখ্যাটা আমরা কমিয়ে দিয়েছি। আর যারা আছেন এর সাথে সম্পর্কিত, তাদের কাছে আমরা অনুরোধ করেছি ভার্চুয়ালি এই পূজা মণ্ডপ সাথে ভক্তের একটা সমন্বয় ঘটিয়ে দেওয়ার জন্য। এবার সারা দেশে 30,213টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে রাজধানীর মণ্ডপ সংখ্যা 231টি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে এসে পৃথিবী থেকে সকল অশান্তি, অশুচি এবং পাপ দূর করবেন। করোনা মহামারীর কারণে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একেবারেই সাত্ত্বিকভাবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।